আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তকে সহজ করে দিয়েছে স্বাস্থ্য দপ্তরে এখনো ওয়েবসাইটে ঝুলে থাকা এই বিজ্ঞপ্তিটি বা আদেশনামাটি। কারা আরজিকর কাণ্ডের কুচক্রী, কাদেরকে প্রোটেকশনের জন্য স্বাস্থ্য দপ্তর এই আদেশনামা বের করেছিল, তা এখন লাখ টাকার প্রশ্ন। মানে আমরা দেখছি 6 তারিখের যে আদেশনামা, যে গ্যাং অফ ওয়াসিপুরের মতো গ্যাং অফ সন্দীপ ঘোষ, সেই গ্যাং অফ সন্দীপুরের রেড রোডের প্যারেডে যারা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করছেন, তাদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কলকাতা নয়, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, কোচবিহার মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকেও ডাক্তার আনতে হয়েছিল। এবং ওয়েবসাইটে আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে যে 6 তারিখে নামে, মানে 6 তারিখে ওয়েবসাইট স্ক্রল করে গেলে 6 তারিখে আদেশনামাটি দেখা গেলেও এই আদেশনামাটি ওয়েবসাইটে আপলোড হয়েছে অনেক পরে। তদন্তের স্বার্থে নির্দিষ্ট দিনটি বলছি না। যে ডিএইচএস কে দিয়ে জোর করে আদেশনামা সাইন করানো হয়েছিল, সেই ডিএইচএস এর কার্যকালের মেয়াদ 18 দিন বাকি থাকতে তাকে পত্রপাঠ বিদায় করা হয়েছিল। আরজিকর কাণ্ডে এবার আমরা গ্যাং অফ সন্দীপ ঘোষের হদিস পেলাম, এবং সেই হদিস অতি ধূর্ততা, অতি চালাকি করতে গিয়ে সন্দীপ ঘোষের বাহিনী তথাকথিত স্বাস্থ্য ভবনের যে দুষ্ট চক্র, সেই দুষ্ট চক্রের মাধ্যমে বাইরে চলে এসেছে। ইতিমধ্যে আপনারা গত দুদিন তিন দিন ধরে স্বাধীনতা দিবসের প্যারেডে স্বাস্থ্য দপ্তরের কোন ডাক্তারেরা অংশগ্রহণ করেছিল, কাদের করার কথা ছিল, কাদের নামে নির্দেশনামা বেরিয়েছে, সে নিয়ে নানা খবরাখবর পরিবেশন করেছেন, নানা প্রশ্ন করেছেন। আমরা সেই সম্পর্কিত 10 দফা প্রশ্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে রাখতে চাই। আশা করব শাসক দল এবং স্বাস্থ্য দপ্তর এর জবাব দেবে। আমরা কি দেখেছি? দেখেছি যে 8 তারিখ, 8ই অগস্টের একটি চিঠি, যে চিঠিতে এসএসকেএম হাসপাতাল এবং সেখান থেকে, যেখান থেকে, যে ক্রসিং থেকে স্বাধীনতা দিবসের প্যারেড শুরু হয়, সেই ক্রসিং এ হাজির হওয়ার জন্য 4-5 জন চিকিৎসকের নামে নির্দেশনামা জারি হয়েছিল। তাতে একদম নির্দিষ্টভাবে মেমো নাম্বার সহ প্রপার ওয়েতে, যেভাবে স্বাস্থ্য দপ্তরের চিঠি পাবলিশ হয় সেভাবে চিঠি পাবলিশ হয়েছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ থেকে। কিন্তু এই চিঠিটি, যেটি কিনা স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মহলে বলা হচ্ছে এটাই আসল চিঠি, যাদের নামে স্বাধীনতা দিবসের ডিউটি অ্যালটমেন্ট হয়েছিল, সেই চিঠিটির স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। পরিবর্তে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে 6 তারিখে ইস্যু হওয়া, 6ই আগস্ট ইস্যু হওয়া একটি চিঠি পাওয়া যাচ্ছে, যে চিঠির কোনো নির্দিষ্ট মেমো নাম্বার নেই, M2007, এ ধরনের মেমো হয় না। তো এই মেমো নাম্বারের একটি চিঠি, এবং তাতে 34 জন ডাক্তারের তালিকা পাওয়া গেছে, 34 জন ডাক্তারের তালিকা। এই হচ্ছে গ্যাং অফ সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তকে সহজ করে দিয়েছে স্বাস্থ্য দপ্তরে এখনো ওয়েবসাইটে ঝুলে থাকা এই বিজ্ঞপ্তিটি বা আদেশনামাটি। কারা আরজিকর কাণ্ডের কুচক্রী, কাদেরকে প্রোটেকশনের জন্য স্বাস্থ্য দপ্তর এই আদেশনামা বের করেছিল, তা এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু এই আদেশনামা নিয়ে তড়িঘড়ি করতে গিয়ে, এই আদেশনামা নিয়ে সরকার কি করেছে এবং যা সিবিআই তদন্ত করে দেখছে, সেই সম্পর্কিত 10 দফা প্রশ্ন আপনাদের সামনে আমরা রাখতে চাই। এক তো হচ্ছে যে চিকিৎসকদের যে নির্দেশনামা, সইকে করেছেন ডিএইচএস এবং ডিএমই। তো ডিএইচএস বা ডিএমই সই করা কোনো আদেশনামাতে লেটার হেডে থাকে ডিএইচএস বা ডিএমই দপ্তরেরই সাইন,
অর্থাৎ যার দপ্তর থেকে চিঠি রিলিজ হচ্ছে, অর্ডার রিলিজ হচ্ছে, তারই দপ্তরের কথা লেখা থাকে। কিন্তু প্রথম প্রশ্ন আমাদের, কিভাবে ডিএইচএস বা ডিএম এর অফিস না করে সই করছেন তারা দুজন, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের নামে এই চিঠি বেরোলো? প্রশ্ন নম্বর এক। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর নামে যে চিঠিটি বেরোলো, সেই চিঠি কেন ডিএইচএস বা ডিএম এর নামে, অর্থাৎ স্বাস্থ্য প্রশাসন বা স্বাস্থ্য ডিএইচএস এর নামে কেন বেরোলো না? নর্মালি তাদেরই লেটার হেডে এই আদেশনামা বেরোনোর কথা। প্রশ্ন নম্বর এক। দুই, স্বাধীনতা দিবসের যে ডিটেলমেন্ট হয়, ডাক্তারদের পোস্টিং হয়, তাতে সাধারণত একটি টিম তৈরি হয়, কখনো কখনো দুটি টিম তৈরি হয়। কি থাকে তাতে? তাতে 10-12 জনের টিম, সেই টিমে একজন বা দুজন ডাক্তার, নার্স, হেলথ অ্যাসিস্ট্যান্ট, সাধারণ স্বাস্থ্যকর্মী সহ এই যে অ্যাম্বুলেন্স গুলি দেখার জন্য তারা ওই প্রজাতন্ত্র দিবস, ডাক্তাররা তার প্যারেড করতে যায় না, প্রজাতন্ত্র দিবসে বা স্বাধীনতা দিবসের প্যারেডে গিয়ে কেউ অসুস্থ হলে, তাদের খুব বেশি হলে স্বাস্থ্য দপ্তরের দস্তুর দুটি টিম তৈরি করে দেওয়া, খুব বেশি হলে 4-5 জন ডাক্তার তাতে থাকা, এবং সেই সঙ্গে নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সেখানে রাখা। এখানে দেখুন ঠিক 3-4 জন ডাক্তারের কথাই 8 তারিখের যে আদেশনামা তাতে ছিল, কিন্তু এই যে 6 তারিখের আদেশনামা, সেই 6 তারিখের আদেশনামায় 34 জন ডাক্তারের নাম লেখা হয়েছে। যে 34 জন ডাক্তার নাকি লাগবে স্বাধীনতা দিবসের প্যারেডে কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসা করার জন্য। আমাদের প্রশ্ন নম্বর 2, এমন কি ঘটনা ঘটেছিল, কতজন এর আগে রিহার্সাল, যে ফাইনাল রিহার্সাল প্যারেডের আগে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রজাতন্ত্র দিবসের প্যারেডে গিয়ে, যে 34 জন ডাক্তারকে একটি আদেশনামা দিয়ে সেখানে লাগাতে হলো? তৃতীয় প্রশ্ন, সাধারণত স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের রেড রোডের প্যারেডে কলকাতার মেডিকেল কলেজ হসপিটাল গুলি থেকেই চিকিৎসকদের নেওয়া হয়, যেমন 8 তারিখের যে নির্দেশনামা তাতে দেখা যাচ্ছে সবই ডাক্তারেরা কলকাতা এবং কলকাতার আশেপাশের হসপিটাল গুলি থেকে। এখানে আমরা দেখছি 6 তারিখের যে আদেশনামা, যে গ্যাং অফ ওয়াসিপুরের মতো, গ্যাং অফ সন্দীপ ঘোষ, সেই গ্যাং অফ সন্দীপুরের রেড রোডের প্যারেডে যারা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করছেন তাদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কলকাতা নয়, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, কোচবিহার মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকেও ডাক্তার আনতে হয়েছিল। শুধু তাই নয়, বর্ধমান এবং কোচবিহার জেলার কতগুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে চিকিৎসারত চিকিৎসক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকেও চিকিৎসক তুলে নিয়ে এসে প্যারেডে অংশগ্রহণ করাতে হয়েছিল। কেন? তৃতীয় প্রশ্ন, সাধারণত এই যে ডাক্তার, যেহেতু রেড রোডের সবচেয়ে নিকটবর্তী স্থান হচ্ছে SSKM হাসপাতাল, তাই সমস্ত চিকিৎসকদের বরাবরের নিয়ম হচ্ছে, বা এটাই স্বাস্থ্য দপ্তর মেনে চলে, SSKM হাসপাতালে রিপোর্ট করতে বলে তারপরে তাদের রেড রোডে পাঠানো হয়। আসল অর্ডারটিতে SSKM ই লেখা ছিল। এখানে হঠাৎ করে কিভাবে আরজিগড় হাসপাতালে রিপোর্ট করতে বলা হলো? সম্ভবত কলকাতা শহরের সবচেয়ে, রেড রোড থেকে সবচেয়ে দূরবর্তী মেডিকেল কলেজ হলো আরজিগড়, ন্যাশনাল মেডিকেল ছিল, মেডিকেল কলেজ ছিল, SSKM ছিল, এখানে কোথাও বলা হলো না, বলা হলো আরজিকের মেডিকেল কলেজে রিপোর্ট করবে, সেখান থেকে SSKM যাবে, তারপর সেখান থেকে রেড রোডের ওই ক্রসিং এ যাবে। এবং অদ্ভুত ভাবে যেদিন আরজিকরের ওই ডাক্তার বন্টির উপর ওই পাশবিক অত্যাচারের পর তার খুন হচ্ছে, সেদিন সন্ধ্যাবেলায়, কেন, 5:30টার সময় তাদের, সকালবেলায় 5:30টার সময় রিপোর্ট করতে বলা হলো, বাকি সব দিন 7:30, শুধু 9 তারিখে এই 34 জন ডাক্তারকে বলা হলো যে আপনারা সকাল 5:30টার সময় আরজিকর হাসপাতালে রিপোর্ট করুন। স্বাস্থ্য ভবনের ফাইল তৈরি হওয়ার পর কপি যখন কাউকে ফরওয়ার্ড করা হয় তখন এই চিঠির কোনো মূল্য নেই যদি না তাতে মেমো নাম্বার পড়ে, কারণ ভবিষ্যতে এই চিঠি তো বারবার দেওয়া সম্ভব না, এই মেমো নাম্বারটি রেফার করেই সরকারি কাগজপত্রের আদান প্রদান হয়। কোথায় সেই মেমো নাম্বার?
কেন কোনো মেমো নাম্বার পড়েনি? আরো বড় প্রশ্ন, যে 34 জন ডাক্তারের কথা এখানে লেখা হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী আমার নামে যদি কোনো সরকারি আদেশ বেরোয় তাহলে সেই আদেশের কপি সরকার আমাকেও জানাবে। সরকারি আদেশে আমরা দেখছি যে এই পাতার যে প্রথম 4 জন ডাক্তার তাদের নামে তাদেরকে কপি সার্ভ করা হয়েছে, কিন্তু এই অ্যানেক্সের যে ওয়াসিপুর গ্যাঙ্গের বা সন্দীপুর গ্যাঙ্গের যে আরো 31 জন ডাক্তার, তাদের কাউকে কপি সার্ভ করা হয়নি, তাদের কাউকে কপি সার্ভ করা হয়নি। তাহলে তারা জানবে কি করে? তাহলে তারা জানবে কি করে যে আরজিকর মেডিকেল কলেজে 9 তারিখ ভোরবেলায় তাদের পৌঁছাতে হবে? এরপরেতে যেটা আসছে, যে কোন হসপিটাল বা যে যে হসপিটাল আমি যেখানে বললাম যে 7টা 8টা মেডিকেল কলেজ থেকে, কোচবিহার মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজের ডাক্তারকে স্বাধীনতা দিবসের প্যারেডে ডাকা হচ্ছে, কোচবিহার বর্ধমানের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারকে দেখা হচ্ছে, এই আদেশনামা সঙ্গে সঙ্গে সেই হাসপাতালগুলোকেও তো বলবে যে এই ডাক্তারদের অমুক থেকে অমুক তারিখ রিলিজ করে দিতে হবে। কোথায় সেই হসপিটালগুলিকে তাদের প্রিন্সিপাল, তাদের MSVP কে লেখা তাদের সেই নোট কোথায়, যে আদেশনামা বলছে যে হ্যাঁ আপনারা ওই ডাক্তারদের এখানে রিলিজ করে দিন, সেই সেই নোটও নেই। একই সঙ্গে এই যে আদেশনামা, সেই আদেশনামাতে বলতে হয় সরকারি আদেশনামায় যে কে চাইছে স্বাধীনতা দিবসের প্যারেড, মানে হোম ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্ট বলবে সেই চিঠির রেফারেন্স কই, যে অমুক চিঠি দিয়ে হোম ডিপার্টমেন্ট আমাদের কাছে এই 34 জন ডাক্তারকে দিতে বলেছে, তাই আপনাদের ডিউটি দেয়া হলো। কোথায় সেই নির্দেশনামা? কোথাও নেই। এবং এই আদেশনামায় কোথাও বলা নেই যে এই 34 জন ডাক্তার তাদের কোথায় রিপোর্ট করতে হতো, কাকে রিপোর্ট করতে হতো এবং কতক্ষণ তাদের কাজ করতে হতো। এই 10 দফা প্রশ্ন নিয়ে আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে জানতে চাই যে এই নির্দেশনামা কার নির্দেশে এসেছিল, করা হয়েছিল, এবং গ্যাং অফ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য এই নির্দেশনামা কি তৈরি করা হয়েছিল? এবং ওয়েবসাইটে আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে যে 6 তারিখে নামে, মানে 6 তারিখে ওয়েবসাইট স্ক্রল করে গেলে 6 তারিখে আদেশনামাটি দেখা গেলেও এই আদেশনামাটি ওয়েবসাইটে আপলোড হয়েছে অনেক পরে। তদন্তের স্বার্থে নির্দিষ্ট দিনটি বলছি না। যে DHS কে দিয়ে জোর করে আদেশনামা সাইন করানো হয়েছিল, সেই DHS এর কার্যকালের মেয়াদ 18 দিন বাকি থাকতে তাকে পত্রপাঠ বিদায় করা হয়েছিল। সেই DHS কে 50 জন ডাক্তারের নাম এই আদেশনামায় লিখতে বলা হয়েছিল কি, এবং কার নির্দেশে এই আদেশনামা তৈরি হয়েছিল? দেখুন, চোর চুরি করলে চুরির চিহ্ন ফেলে যায়, ঠিক যেমন সঞ্জয় রায়ের ব্লুটুথের একটি অংশ ওই ডাক্তার বন্টির বিছানার পাশে পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই DHS এবং DME এই আদেশনামাটি বের করার পর কাকে জানালেন? জানালেন কপি ফর ইনফরমেশন এন্ড নেসেসারি অ্যাকশন শ্রীমতী চৈতালি চক্রবর্তী, IAS স্পেশাল কমিশনার GA, মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বাজ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। চৈতালি চক্রবর্তীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তরের কোনো বিশেষ আধিকারিকের আত্মীয়তা আছে কি? 14 তলায় বসা মুখ্যমন্ত্রী ঘরে আকছার যাতায়াতকারী কোনো আধিকারিকের উনি নিকট আত্মীয় কি? আমাদের সেই প্রশ্ন আছে, কারণ হেলথ ডিপার্টমেন্ট প্রথম আদেশনামাটি কপি সার্ভ করছে, উনি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের স্পেশাল কমিশনার ঠিকই আছে, কিন্তু তাকে জানাচ্ছেন মানে তার কাছ থেকে কি নির্দেশ এসেছিল যে এদেরকে ঢুকিয়ে দিন? এই প্রশ্নগুলির উত্তর আছে, এবং এই 10 দফা প্রশ্নের পাশাপাশি আমাদের কবে, এবং আমি ফলো করে বলছি, স্বাস্থ্য দপ্তরের IT ডিপার্টমেন্টের যিনি ইনচার্জ তাকেও জানানো হয়নি কবে এটি আপলোড হচ্ছে। যে আপলোড করেছিল তার আমি নাম নিচ্ছি না, চাইলে তার নামও নিতে পারি,
যেহেতু সিবিআই এর তদন্তের বিষয়, সিবিআই একটু ডেকে আদর যত্ন করলে কার নির্দেশে ওই আদেশনামাটি উপরে তোলা হয়েছিল তা তিনি নিশ্চয়ই বলবেন। কিন্তু এই আদেশনামা আসলে যে গ্যাং অফ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য করা হয়েছিল এ নিয়ে অন্তত পক্ষে আমাদের কোনো সংশয় নেই।